রাজ্যে উৎপাদিত অন্যতম একটি ফসল হলো রাবার। অর্থকরী এই রাবার শিল্পের উপর রাজ্যের একটা বড় অংশের মানুষ নির্ভরশীল। শুধু তাই নয়, রাজ্য সরকারের আয়ের একটা অন্যতম উৎস হলো এই রাবার। কিন্তু রাজ্য সরকারের চোখে ধুলো দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে রাবার অবৈধভাবে বিক্রি হচ্ছে বহিররাজ্যে। অভিযোগ, একাংশ রাবার ব্যবসায়ী জিএসটি ফাঁকি দিয়ে অবৈধভাবে রাবার বহিররাজ্যে বিক্রি করার ফলে একদিকে যেমন সরকার আয় থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক তেমনি ভাবে আর্থিক দিক থেকে ক্ষতির শিকার হচ্ছেন বৈধ রাবার ব্যবসায়ীরা। অবৈধ রাবার কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে এবার জিএসটি কমিশনারের দ্বারস্থ হলেন অল ত্রিপুরা রাবার ডিলার্স অ্যাসোসিয়েশন। বুধবার অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল কমিশনারের সাথে দেখা করে অভিযোগকারীদের নাম দাম সহ এক স্মারকলিপি তুলে দেয়। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অভিযোগ করে বলেন, জিএসটি ফাঁকি দিয়ে একাংশ ব্যবসায়ী বহিররাজ্যে রাবার বিক্রি করার ফলে প্রকৃত রাবার ব্যবসায়ীরা আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই অবৈধ কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। বিষয়টি নিয়ে রাজ্যের অর্থমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও এদিন জানালেন কর্মকর্তারা। জিএসটি আছে, জিএসটি 5% এরা ওদের আত্মসাত করছে নির্বাচন। এতে আমাদের যারা ডিলার, যারা লিগেল ওয়েতে কাজ করছে, এরা কাজ করতে পারছে না। অ্যাকচুয়ালি সমস্যা হলো আমরা এখানে যে মার্কেটে, আমাদের যে ডিলাররা যে মার্কেটে যে রেটে কিনে, মার্কেট অনুসারে যে রেটে কিনে আর যে বিক্রয়, তার সাথে আমাদের যারা অবৈধ ডিলার তারা এটা বেশি দামে কিনে কিন্তু বিক্রি করে কম দামে। তার কারণ হলো আমাদের সাপোজ আজকের দিনে রেট হলো 150 টাকা, 5% জিএসটি সিজিএসটি মিলে 7.5 টাকা, তারা এটা ফাঁকি দিয়ে ধরুন 2 টাকা বেশি দিয়ে কিনছে, 55 টাকা 52 টাকা, ওরা ওইখানে বিক্রি করে দিচ্ছে 53 টাকা, কিন্তু অলরেডি ওদের পকেটে 5.5 টাকা ঢুকে যাচ্ছে, এটা সরকার পাচ্ছে না। তো আমরা আজকে সরকারের কাছে, জিএসটি কমিশনারের কাছে, জিএসটি কমিশনারের কাছে দেখা করে এসেছি। আমরা এই যে কাগজটা দিয়ে এসেছি, আমরা এখন আবার সিজিএসটি কমিশনারের কাছে যাবো এখান থেকে। আর সন্ধ্যাবেলা আমরা ডেপুটি সিএম এর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি 6:30 থেকে 7:00 মধ্যে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।